কলে এসেছেন। প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ ধন্য করুক, এটাই আমাদের সকলের প্রার্থনা থাকুক। এবং প্রভু আজকের দিনটা দিয়েছে প্রত্যেককে তার বিজয় দিবসে সমস্ত সেই আনন্দ করতে, যে আনন্দ তার ভালোবাসা অনুপ্রম প্রেমের মধ্য দিয়ে আসে। আর আজকে আমরা দেখব যে উপাসনার আগে খ্রিস্ট আমাদের মূল্য, খ্রিস্ট আমাদের মূল্য কেন এই প্রশ্ন, কারণ আমাদের জীবনের মূল্য ছিল পাপ বোধের, আমাদের মূল্য ছিল এই পৃথিবীর জীবনে অর্থের উপর নির্ভরশীল জীবন, আমাদের সমাজের প্রতিপত্তির উপর জীবন, আমাদের শিক্ষাগত যোগ্যতার মূল্য দিয়ে জীবন। কিন্তু আজকে যে জীবনের আমরা মূল্যর পাঠ্যবস্তু করেছি তা যিশুর নিমিত্ত, তার দ্বারা মূল্যযুক্ত হয়েছে যে জীবন, সেই দেহ এবং আমাদের মন বা আত্মা হৃদয় তার জীবন দিয়ে নবনির্মিত হয়েছে। আর অতএব খ্রিস্টই যদি আমাদের মূল্য হয় জীবনের সর্বোচ্চ, এই দেহ এবং হৃদয়ের মধ্যে আমরা ব্যক্তিগত এবং মণ্ডলী বা চার্চ হিসেবে সেই আসুন ঈশ্বরের গৌরব করি, যা তার প্রশংসা গরিমা সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং চার্চের মণ্ডলী হিসেবে ঈশ্বরের দেহকে তুলে ধরবে প্রশংসার জন্য। আসুন বাক্য অংশে যাওয়ার আগে আমরা তার কাছে নমিত হই, তার আত্মা দ্বারা আমরা সেই পাঠ করি যে তার আত্মা আমাদের তার সত্যকে প্রকাশ করবে এবং পূর্ণ তার গরিমা আনতে সাহায্য করবে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের আজকের এই বিজয়ী দিনের জন্য। প্রভু তুমি আমাদের প্রত্যেককে এই গৃহে এনেছো, তোমার কাছে সমর্পিত হয়েছি আমরা, আমাদের প্রতিটি আত্মা তোমার কাছে আমি সমর্পণ করলাম। তোমার ক্রুশের পেছনে আমাদের প্রত্যেককে রাখো এবং তোমার প্রতাপ দেখাও, তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে প্রকাশ করো তোমার সেই সত্যকে, যে সত্য আমাদের হৃদয়কে পূর্ণ স্বাধীনতা দেবে তোমার গৌরব দেওয়ার প্রভু, এবং তোমার জীবন্ত উপস্থিতি দর্শন পাওয়ার এই মণ্ডলীতে। তোমাকে সমস্ত প্রশংসা দিয়ে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আর তাই ভাই বোনেরা, আজকে আমরা একটা পর্ব, খ্রিস্টের মূল্য, এই মূল্য আমাদের জীবনে কতটা অর্থ রাখে। আমরা যাব এক করিন্থীয় ৬ অধ্যায়ের ১৯ এবং ২০ পদে। যদি আমরা এক করিন্থীয় ৬ অধ্যায়ের ১৯ এবং ২০ পদ দেখি, এই অংশটা সাধু পৌল তাদের জন্য লিখেছেন যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্টের ওপর বিশ্বাস করে তাদের অনুগ্রহ লাভ করেছে, পাপের প্রায়শ্চিত্ত যিশু করেছেন এবং তারা নতুন জীবনে আবর্তিত হয়েছেন, আহুত হয়েছেন। সেই জীবনে যখন করিন্থীয়রা বারবার সমস্ত বিচ্যুতি রাখছিল জীবনযাত্রার খ্রিস্টীয় জীবন থেকে, সেই সময় পত্রের অবতরণ হয় এবং তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী জীবনটা কিসের জন্য। তাই আজকে যখন উপাসনে আমরা ভাই বোনেরা দাঁড়িয়েছি, আজকে সেই অংশ থেকে দেখব সাধু পৌল বলেছে, অথবা তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, তোমরা কি জানো না? কি করে তোমাদের ঈশ্বরের আত্মার মন্দির হলো দেহটা, অন্তরে যিনি থাকেন? আর তাই শেষে বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত বা তোমাদের কেনা হয়েছে। অতএব উপসংহারে আসছেন, তোমাদের দেহ, এই দেহে ঈশ্বরের গৌরব করো। ভাই বোনেরা, আজকে যখন আমরা ঈশ্বরের গৌরব করতে দাঁড়িয়েছি, এই অংশটাকে আমরা সম্পূর্ণভাবে সেই বিশ্লেষণে যাই, যা আমাদের আত্মাকে সেই করিন্থীয়দের প্রতি যে চেতনা দান করার সমগ্র প্রয়াস ছিল সাধু পৌলের, তা যেন আজকে আমাদের এই প্রার্থনা বা উপাসনার আগে হৃদয়কে গঠন করে, প্রস্তুত করে তার উপাসনার আঙ্গিকে গৌরব প্রশংসা প্রত্যেকের মধ্য দিয়ে
চার্চ হিসেবে, দ্য হাউস অফ গড চার্চ যেন সম্পূর্ণ তার দেহের গৌরব বহন করতে পারে। আর তাই আমরা প্রথমে যাব, যখন বলা হয়েছে তোমরা কি জানো না, তোমরা কাদের কথা বলা হয়েছে, আমরা তোমরা তারা যারা পাপি ছিলাম পৃথিবীর মুখে, অন্যান্য সাধারণ মানুষ যারা যিশুকে তাদের ঈশ্বর বলে বা তাদের পরিত্রাতা বলে গ্রহণ করেনি, তাদের মধ্যে আমরা সকলে ছিলাম এই পৃথিবীতে। কিন্তু যখন এখানে তোমরা বলা হচ্ছে, বিশেষ কোন ব্যক্তি অথবা কোন গ্রুপ সমষ্টি ব্যক্তিগণকে বলা হচ্ছে, তাই তোমরা এখানে বলা হচ্ছে পত্রে করন্থীয় বিশ্বাসীদের প্রতি যারা খ্রিস্টকে বিশ্বাস করেছিল, আর আজকে আমাদের প্রতি যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করে এখানে একত্রে তার উপাসনায় মিলিত হয়েছি। আর তাই বলছে তোমরা, তোমরা কারা? তোমরা যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পাপের পরিত্রাণ পেয়েছো, তারা কেন নিজের নও? কেন আমাদের প্রশ্ন চলছে তোমরা কি জানো না তোমরা নিজের নও? প্রশ্নটা এইখানে যে আমরা জানি, কিন্তু খ্রিস্ট জীবনে চলতে গিয়ে আমাদের গত সপ্তাহটা নানানভাবে বা তার আগে নানানভাবে আমরা বিচ্যুতি হয়ে যাই, তিনি কে এবং কেন আমাদের জীবনকে ইনি নতুন নাম দিয়েছেন তোমরা, ব্যক্তিগতভাবে তোমরা খ্রিস্ট বিশ্বাসী, আর সমষ্টিগতভাবে তোমরা আমার দেহে চার্চ বা মণ্ডলী। সেই তোমরা নিজের নও, কেন নিজের নও? কারণ যারা যীশু খ্রিস্টেতে আমরা এসছি, গালাতীয় 3:13 তো বলছে খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন। খ্রিস্ট তার রক্তের মূল্য দিয়েছেন, তার জীবনের পবিত্র জীবনটাকে ক্রুশে দিয়েছেন, আর আমাদের ব্যবস্থা যে ধর্মীয় বিধি রীতি নীতি থেকে মধ্য দিয়ে পালন করে যে পাপ বা প্রায়শ্চিত্ত করতে, তা থেকে উনি মুক্ত করেছেন। কারণ তিনি আমাদের নিমিত্তে আমাদের জন্য নিজে সাপ স্বরূপ হইল, কেননা দেখা আছে যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সেই সাপগ্রস্ত। তাই আজকে আমরা যখন বলি তোমরা, সাধু পৌল যখন বলেছেন আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যারা চার্চে সকলে উপাসনায় এসেছি, আমরা আমাদের জীবনটা নিজের নয়, কারণ আমাদের জীবনে যে পাপের মূল্য ছিল, যে মৃত্যু, সেই মৃত্যু থেকে যিশু অনন্ত জীবনে এনেছেন, সেই সাপ ব্যবস্থা থেকে, পাপের বেতনের মৃত্যু থেকে উনি নিজের জীবনের বেতন দিয়েছেন, পবিত্র জীবন দিয়ে, রক্তের মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত নিজের, তার নিজের করেছেন। তাই আমরা পাপের জীবনে আমাদের নিজের ইচ্ছের অধীন, আমাদের স্বতন্ত্র জীবনযাত্রা এই পাপের প্রতাপের অধীন নই, আমরা খ্রিস্টের প্রতাপের অধীন। আর তাই এইখানে বলছে যে তোমরা নিজেদের নও, বলছে তোমরা মূল্য দ্বারা কৃত। কি মূল্য? যিশুর রক্তের মূল্য দ্বারা। যদি 3:14 পড়ি, বলছে ইনি আমাদের নিমিত্ত, যিশু আমাদের নিমিত্ত নিজেকে প্রদান করলেন ক্রুশে, যেন তার জীবন এবং পবিত্র জীবন এবং রক্তের মূল্য দিয়ে, পবিত্র রক্ত দিয়ে আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজের জন্য নিজের প্রজাবর্গকে, সৎক্রিয়া উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন। তাই আজকে আমাদের জীবনকে যিশু নিজের পবিত্র জীবন সমস্ত বলিকৃত করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করেছেন, এবং আমাদের পাপের জীবনটাকে কিনেছেন, এবং তার অনুগ্রহের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করেছি, অনুশোচনা করেছি যে প্রভু আমরা পাপী, আমাদের তুমি মুক্ত করেছ, তোমার জীবন দিয়ে, তোমার রক্ত দিয়ে আমাদের পরিশুদ্ধ করেছ, আমাদের তাই সেই কৃতদাস পাপের থেকে মুক্ত করেছ, আমরা আর পাপের মূল্যযুক্ত জীবনে নই, আমরা খ্রিস্টের অনুগ্রহ মূল্য জীবনে যুক্ত রয়েছি। আর তাই বলেছে কলসীয় 1:14, এতে আমাদের প্রাপণ মোচন হয়েছে। গালাতীয় 4:5 বলা হচ্ছে, জেনে
তিনি মূল্য দিয়া আমাদের ব্যবস্থার অধীন যে ধর্মীয় নানান বিধি পালনের ব্যবস্থা সেই লোকদিগকে মুক্ত করেন যেন আমরা তার দত্তক পুত্র হই এত বড় মূল্য যুক্ত করেছেন যিশু আমাদের জীবনে যে আমরা ঈশ্বরের সন্তান দত্তক পুত্র হয়েছি যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আর যিশু এই যে কাজ করেছেন তার জীবন দিয়ে তাকে বলা হয় আমরা এই জন্য খ্রিস্টের আমরা নিজেদের নই আমরা এখন খ্রিস্টের তার অনুগ্রহ লাভ করেছি আমাদের জন্য খ্রিস্টের আমরা এখন যা কিছু এখানে এসেছি সকলে আমরা খ্রিস্টের জন্য এসেছি কারণ আমরা নিজের নই এই পাপের পৃথিবীর নই আমরা আমাদের খ্রিস্টের যিনি এক নতুন মূল্য যুক্ত করেছেন আমাদের মৃত্যুর জীবনের মূল্যকে সরিয়ে দিয়ে ওনার অনন্ত জীবনের মূল্য আমাদের জীবনকে যুক্ত করেছেন তাই উপাসনায় আমরা যে অনুগ্রহ লাভ করেছি তার দয়া সেই জন্য আমরা প্রশংসায় আসব আর ঈশ্বর যিনি বলছেন কি তোমরা শুধু নিজেদের নাও মূল্য দ্বারা কৃত হয়েছে নাও যিনি তোমাদের অন্তরে থাকেন কিনি থাকেন বলছে রোমিও আট অধ্যায় নয় তোমরা মাংসের অধীন তার মানে আমাদের দেহের বাহ্যিক যে স্পর্শকাতরতা রয়েছে সেই ইচ্ছা রয়েছে সেই জীবনে আমরা চলি না আমরা রয়েছি আত্মার অধীনে যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন তার মানে আমাদের মধ্যে যিনি অন্তরে বাস করেন উনি কে ঈশ্বরের আত্মা যিশু বলেছিলেন তার শিষ্যদের আমি চলে যাব কিন্তু তোমাদের যৌনে চোদ্দতে অনাথ রেখে যাবো না আমি পিতাকে বলবো উনি আমার নামে সেই সত্যের আত্মা পবিত্র আত্মাকে পাঠাবেন যিনি তোমাদের অন্তরে বসবেন আর সেই অন্তরে যিনি থাকেন সেই অন্তর আমাদেরকে কি করেন প্রকাশ করেন ঈশ্বরের মহিমাকে জীবন্ত আনেন আমাদের জীবনে খ্রিস্টের সমস্ত জীবনযাত্রাকে আর তাই খ্রিস্ট শুধু বাইরে থেকে তার রক্ত দিয়ে মূল্যযুক্ত করেনি আমরা শুধু খ্রিস্টের শুধু নই আমাদের অধীনে যে অন্তরের আত্মা থাকে সেই আত্মার মধ্য দিয়ে আমরা আত্মারও আমরা খ্রিস্টের আমরা পবিত্র আত্মারও আমরা খ্রিস্টের এই কারণে তার অনুগ্রহ লাভ করেছি আমরা পবিত্র আত্মার কেন আমরা তার পরাক্রম পেয়েছি প্রতিটা মুহূর্তে ঈশ্বর সেই সমস্ত আমাদের আনন্দে নিয়ে আসে আর আজকে যখন আমরা দেখি যে বলছে সাধু পৌল যাকে তোমরা ঈশ্বর হইতে পেয়েছি আর কি বলে গালাতীয় চারের ছয়ে কাকে পেয়েছি কে দিয়েছেন আমরা যিশুকে পেয়েছি যিশুর প্রতিজ্ঞা মতো আমরা পবিত্র আত্মাকে পেয়েছি আর যিনি এই প্রতিজ্ঞা করেছেন তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ খ্রিস্টকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন পবিত্র পিতা ঈশ্বর পবিত্র আত্মাকে যিশু পিতার কাছে বলেছিলেন কে পাঠিয়েছিলেন পবিত্র ঈশ্বর পিতা আর তাই বলছে গালাতীয় চারের ছয় তোমরা পুত্র আমরা আমরা কারা বলেছে না প্রথমেই তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তার মানে এই দেহ আর তারপরে কি বলেছে দেহের পরে মন্দিরের কথা বাহ্যিক মন্দির শুধু নয় এই মন্দিরটা বাহ্যিক ভাবে যখনই তৈরি হয় যখন তার হৃদয়ে সমস্ত সেই দেবগ্রহ বিগ্রহ যার কোন বিগ্রহ আকৃতি হয় না কিন্তু খ্রিস্টের পবিত্র আত্মার অন্তরাত্মার মধ্যে অবস্থান করে আর তাই বলে যিনি তোমাদের অন্তরে থাকেন তোমরা কি জানো না তোমাদের বাহ্যিক দেহটাকে মন্দিরের সাথে তুলনা করেছে শুধু হাতে পায়ের পবিত্রতা নয় তোমাদের হৃদয়ে এক পবিত্র আত্মার অধিষ্ঠান আছে যিনি স্বয়ং জীবন্ত তোমার আত্মাকে সমস্ত সেই পবিত্র আত্মার সন্ধিক্ষণে নিয়ে ফেলে অনুগ্রহের সিংহাসনের সামনে প্রশংসার জন্য তাই আমরা প্রশংসা করতে পারি না ঈশ্বরের যদি আমাদের বাহ্যিক জীবনের অপবিত্রতা সমস্ত অক্ষমতা এবং ঈশ্বরের অগৌরবের জীবনযাত্রা আমাদের থাকে আমরা পারি তখনই যখন আমাদের এই দেহটাকে পবিত্র আত্মার অধীনে আমরা তার ইচ্ছার অধীনে পুরোটা জীবনে চলার জন্য সমর্পিত হই আর তাই বলছে যে তোমরা কি জানো না তার মানে আমাদের জীবনও যদি ভুল ভ্রান্তি থাকে উপাসনার আগে আসার আগে আমরা জানি যে আবার সেই মনে নিই যে প্রভু যিশু
আমাদের যারা নতুন আমরা আমাদের নিজেদের নই আমরা যিশু খ্রিস্টের আমরা আমাদের নিজের নই আমরা পবিত্র আত্মার কারণ খ্রিস্টর অনুগ্রহ লাভ করেছি পবিত্র আত্মার পরাক্রম পাইয়াছি আর তাই বলছে যে উনি আমাদের হৃদয়ে ঈশ্বর পবিত্র আত্মাকে যিশুর মধ্য দিয়ে প্রেরণ করেছেন আর তাই আমরা তার শুধু পুত্র দত্তক পুত্র নই আমরা সেই উত্তরাধিকারিত্ব পেয়েছি যার বলে বলি আব্বা পিতা পাপীদের পিতা বলার সুযোগ পবিত্র ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আজকে উন্মোচিত করেছে আমাদের জীবনের মূল্য অনন্ত জীবনে যুক্ত হয়েছে আর আজকে হ্যালেলুইয়া আমরা আজকে সেই মূল্যকে সমস্তভাবে খ্রিস্টের আত্মার মধ্য দিয়ে প্রভুর সন্তান হিসেবে পিতার কাছে বলবো হাব্বা পিতা ধন্যবাদ ধন্যবাদ তোমাকে প্রশংসা দিই তুমি সেই সৃষ্টি লগ্নে আমাদের জীবনকে সমস্ত মনোনীত করেছিলে আজকে আমরা এসছি এখানে প্রত্যেকে প্রভু তোমার সন্তান যিশু এবং পবিত্র আত্মার মূল্য যুক্ত হয়ে আর তাই বলছে যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ অতএব তুমি আর দাস নও কিসের দাস আমার ইচ্ছে আমার চাহিদার আমি দাস নই বরং পুত্র আমরা আব্বা পিতা বলছি দত্তক হয়েছি যখন আমরা পুত্র ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারিত্ব পেয়েছি তাই আজকে আমরা যখন এই চার্চে এসেছি গৃহে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি অগৌরবের জীবনে নয় এক মূল্যযুক্ত জীবন যে জীবনে খ্রিস্টীয় সমস্ত মূল্য যুক্ত হয়েছে খ্রিস্টীয় সমস্ত পবিত্রতা যুক্ত হয়েছে তার ধার্মিকতা যুক্ত হয়েছে পবিত্র আত্মার সমস্ত নির্দেশ ইচ্ছা আমাদের জীবনে সেই নির্দেশের পথে ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনে আমাদের হৃদয়কে চালিত করছে কারণ আজকে আমরা এই গৃহে এসেছি স্বয়ং ঈশ্বর প্রভুর আমরা সন্তান কারণ খ্রিস্টের বিশ্বের দ্বারা তাই আজকে আমরা জেনেছি আমরা শুধু খ্রিস্টের নই আমরা শুধু পবিত্র আত্মার নই আমরা স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরের সমস্ত সন্তান তার উত্তরাধিকারী হ্যালেলুইয়া কত বড় আনন্দ আজকে আমাদের এই প্রভুর বিজয়ী দিনে আমাদের জীবনের সমস্ত ভয় ভীতি ভগ্ন মনকে ঈশ্বরের চরণতলা রাখি কারণ আমাদের জীবনের মূল্য খ্রিস্ট নিজের জীবন দিয়েছে যাতে আমরা ভয়ে আমরা আমাদের জীবনে কষ্টে আমাদের ভগ্নতায় আমাদের প্রাচুর্যতায় পৃথিবীর অসংলগ্ন জীবনযাত্রায় যেন আমরা অপবিত্র না হই তাই উনি পৃথকীকরণ করেছেন এই মূল্যযুক্ত করে উনি নিশ্চিত করেছেন আমরা যারা আজকে এই মণ্ডলিতে চার্চে এসছি সেই উপাসনায় এসছি যা আমরা খ্রিস্টের আমরা আমাদের নই আমরা পরমাত্মার বা পবিত্র আত্মার আর তৃতীয়ত আমরা ঈশ্বরের কারণ খ্রিস্টের অনুগ্রহ লাভ করেছি পবিত্র আত্মার আমরা পরাক্রম পেয়েছি আর ঈশ্বরের সমস্ত উত্তরাধিকারিত্ব পেয়েছি আর তাই তো আজকে আমাদের সেই আনন্দ অতএব আমাদের দেহে আমরা যাতে ঈশ্বরের এখন গৌরব করি উপাসনা করি কারণ এই দেহ আমাদের নয় পবিত্র আত্মার অধীন এবং খ্রিস্ট আমাদের এই দেহটাকে সূচিত করেছে মূল্য দিয়েছে এক নতুন মূল্যায়নে নবজন্মের নবরূপে আমরা ঈশ্বরের উপাসনায় দাঁড়িয়েছি যেখানে পবিত্র পিতার পবিত্রতা এবং পুত্র যিশুর করুণা এবং পুত্র আত্মার সহভাগিতার জীবন আমাদের ব্যক্তিগত হবে যারা এসছি শরীর এবং গির্জার দেহ বা মণ্ডলীর তার প্রশংসা করতে পারে তাকে মহিমা করতে পারে আসুন সেই আমরা পিতা পুত্র এবং পবিত্র আত্মার যে সান্নিধ্য লাভ করেছি যে সমস্ত আমরা সমন্বয়ে জীবন লাভ করেছি সেই মূল্যকৃত আমরা তার মধ্য দিয়ে আমরা তার অধীনে ঈশ্বরের সন্তান রূপে পূর্ণ প্রশংসা এবং দেহে এবং মনে আত্মায় করি ধন্যবাদ সকলকে আমেন।